সেগুলো পোড়ামাটির কাজ। তাও যতটুকু দেখলাম মনটা ভরে গেল, যেটুকু পেরেছে এরা রেখেছে। সবাই এসো করে চেন্নাইয়ের রাজা ছিল তোমার দামোদর সাগর রাজা, এখন নেটে তো দিছে দামোদর সাগর রাজার, ওইটা এখন নেটে দিছে। আচ্ছা, জীবজন্তুর আছে মানে দেখা মানে কমাই পাওয়া যায়, হাতি টাতি আসে? হাতি নাই, হাতি নাই, বাঘ নাই। রাধা কৃষ্ণর গলায় পলাশের মালা, অপূর্ব লাগছে দেখতে। বন্ধুরা, আমরা এসে গেছি সাতুরি। সাতুরির থেকে যেটা বাস সাইডের রাস্তাটা চলে যাচ্ছে, যেটা মুরাড্ডি ড্যাম বা বরন্তি লেখাই আছে সাইনবোর্ডে, ওইখান থেকে বাঁ দিক চলে যাবেন। ওখান থেকে আরও মোটামুটি 10 কিলোমিটার যে আরও দেওয়া আছে, তার মানে ওই দিকে যেতে হবে। পৌঁছালাম আমরা, রাস্তার দুপাশে শুধু পলাশ আর পলাশ। যা যা হতে যেমন আমরা পলাশ পেয়েছি, এখানেও পলাশ পাবো। পুরুলিয়া জুড়ে পলাশ ফুটে আছে। অনেকটা জায়গা নিয়ে জলের ভিতর কচুরি পানা শ্যাওলা হয়ে গেছে। এই বরন্তি ড্যামের সূর্যাস্ত দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। জলে নোংরা হয়ে গেছে, শ্যাওলা হয়ে গেছে জলে, এগুলো পানায় ভর্তি হয়ে গেছে জলে। অনেকটা কাশ্মীরের ডাল লেকের মতো লাগছে। বন্ধুরা, পাহাড়ের প্রতিচ্ছবি জলে পড়েছে, পাহাড়টার পুরো পাহাড়টার যে ভিউ সেটা জলের মধ্যে পড়েছে। ছবিটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, অনেকটা জায়গা জুড়ে। এটা একটা খুব সুন্দর ভালো ভিউ পয়েন্ট। পুরুলিয়ায় আসলে অবশ্যই এই জায়গাটা আপনারা ভিজিট করবেন। আমরা এসে এই জায়গাটা উপভোগ করছি, আপনারাও আসুন। আমরা এগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে থাকবেন বাইকার ভ্লগার কাপলদের। মাথা থেকে ওই মাথায় যাব ড্যামের। পুরো পাহাড়ের ছবিটা জলে পড়েছে, দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে দুটো পাহাড়, একটা উপরে একটা জলে। এখানে পলাশের মালা বিক্রি হচ্ছে, বাচ্চাগুলো বিক্রি করছে, ছোটখাটো উপার্জন করছে। আর এই সময় পলাশ ফুল তো অসংখ্য পাওয়া যাবে, ওরা সেগুলো নিয়ে এসে মালা বিক্রি করছে।
গেট। যখন এই ড্যামে জলটা বেশি হয়ে যায় এই গেট দিয়ে জলটা বাঁ দিক থেকে ডান দিকে ছাড়ে। বন্ধুরা আমরা এসে গেছি গড় পঞ্চকোট, এটা হচ্ছে আসানসোল পুরুলিয়া রোডের উল্টো দিকে, বাঁ সাইডে পড়বে গড় পঞ্চকোট। রাস্তার উপর বোর্ড দেওয়া আছে গড় পঞ্চকোট যাওয়ার রাস্তা। পিনগারে পলাশের বন, পালাবো পালাবো বন, সেই সাইনবোর্ড পেয়ে গেলাম, সেই রাস্তা ধরেই যাচ্ছি আমরা। এই রাস্তায় অনেক আগে এসেছিলাম বন্ধুরা, এই গড় পঞ্চকোটে আবার আমরা যাচ্ছি, সেই সাইনবোর্ডটা সেইভাবেই লাগানো আছে। কাজটা দেখুন, বাইক নিয়ে আসেন? হ্যাঁ, ট্রেকিং না, আমরা বাইকার, বাইকে ঘুরি, মোবাইলে একটু ভিডিও করি, যেসব জায়গাগুলো যায় সেগুলো একটু তুলে ধরি। আচ্ছা, সব থেকে বড় কোনটা হলো? আমরা গেছি লাদাখ, তারপর গেছি নেপাল, আমি আর আমার হাজবেন্ড, ওই যে বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু রাস্তা চিনে তো যেতে হয়, ম্যাপ ম্যাপ ধরে চলে যায়। এই জায়গাটা দেখে আপনাদের কেমন লাগছে? আমি এর আগে এসেছি, তবে আমার বেশি ভালো লাগলো ওই মুরগুমা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যান, ভালো লাগলো, ধন্যবাদ। এই রকম জিনিস এখানে অনেক জায়গায় ছড়ানো ছিটানো ভাবে আছে, আর এই গড়টা অনেকটা জায়গা নিয়ে। আমরা ধ্বংসাবশেষটা দেখছি, ভগ্নাবশেষগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে কিছু আছে, অনেকটা জায়গা নেই গড় পঞ্চকোট। এটা একটা কেল্লা, একটু একটু করে রিপেয়ার হচ্ছে। বন্ধুরা, এই গড় পঞ্চকোটের ইতিহাস হলো শাসক জগৎ সিংহ পরিবারকে নিয়ে পরিভ্রমণ করতে বেরিয়েছিলেন, পথে সৈন্যদের নিয়ে রাত্রে রাত কাটান ঝালদাতে। সেখানে তার সন্তান সম্ভাবা স্ত্রী পুত্র সন্তান জন্ম দেয়, কিন্তু জন্মের পরে তারা মনে করে তার পুত্র মৃত, তাই তারা সন্তানকে ছেড়ে চলে যায়। স্থানীয় অধিবাসীরা সেই পুত্র সন্তানকে উদ্ধার করে, তখন জীবিত ছিল, পরে বাচ্চাটি দামোদর শেখর নামে পরিচিত। 90 খ্রিস্টাব্দে তিনি ছিলেন গড় পঞ্চকোটের প্রথম রাজা। ঝালদায় 5 আদিবাসী সর্দারের সাহায্যে রাজত্ব গড়ে তোলেন, সেই থেকে গড় পঞ্চকোট নামে পরিচিত এই জায়গায়। শোনা যায় রাজা দামোদর শেখরের উত্তরসূরিরা গড় পঞ্চকোটে ছোট বড় 40টা মন্দির তৈরি করে। 1740 খ্রিস্টাব্দে সারফিরাজ খানকে পরাজিত ও হত্যা করে বাংলার নবাব হন আলীবর্দী খাঁ। সরফরাজ খানের আত্মীয় রুস্তম জং এই প্রতিশোধ নিতে মারাঠা শাসক রঘুজী ভোঁসলের শরণাপন্ন হন। একদল মারাঠা সৈন্য পাঠান তিনি, তারা বর্গী নামে পরিচিত, বাংলায় প্রচুর লুটপাট করেছে, তারা গড় পঞ্চকোটও আক্রমণ করেছে। স্থানীয়দের মতে এখানে এক রাজপুত রাজার 17 জন স্ত্রী সেই সময় সম্মান রক্ষাতে কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করেন, সেই কুয়োটি এখানে দেখা যায় না। ইতিহাস সাক্ষী হয়ে আছে। এগুলো বন্ধুরা সব টেরাকোটার কাজ, এ দেখুন, এগুলো সব টেরাকোটার কাজ। এই টেরাকোটার কাজের মন্দির, এটাই হচ্ছে ঐতিহ্য, এটা দেখার জন্য লোক দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমরা এই মন্দিরটা দেখে খুব উপভোগ করছি, আপনারাও উপভোগ করুন, আপনারাও আসুন। এই মন্দিরটা দেখে এত ভালো লাগছে, নিখুঁতভাবে এগুলো ফুটে তুলেছে। ওটা ছিল টেরাকোটার কাজ, এটা হচ্ছে পাথরের কাজ।
বন্ধুরা, এই গড় পঞ্চকোটে এসে আমাদের দারুণ লাগ, আমাদের এত ভালো লাগছে, এই সমস্ত পুরনো ইতিহাস এগুলো জানতে পারলাম, দেখতে পারলাম, খুব ভালো লাগছে। অনেক পুরুলিয়াতে এমন অনেক অনেক জায়গা আছে যেগুলো এখনও আমরা ভালো করে চিনে উঠতে পারিনি, দেখে উঠতে পারিনি। আপনারা আসুন, এইসব জায়গায় ভিজিট করুন, দেখুন, এগুলোর ইতিহাস জানুন, খুব ভালো লাগবে। আপনারা দেখছেন আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপল, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে, এই সমস্ত ভিডিও ভালো লাগলে লাইক করুন, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা কত জায়গা আপনাদের সামনে এক্সপ্লোর করতে থাকব। দারুণ দারুণ এই মন্দিরটা দেখতে। এইগুলো ইকো রিসর্ট আছে চারুলিয়া, এই রিসর্টগুলোতে এসে আপনারা থাকতে পারবেন, খুব সুন্দর জায়গা। এখানে কে ছিল, কোন রাজা ছিল? এখানে রাজা ছিল তোমার দামোদর সাগর রাজা, এখন নেটে তো দিছে দামোদর সাগর রাজা, ওইটা এখন নেটে দিছে। আর এই ধ্বংস মন্দিরগুলা রিফাইন কাজ শুরু করেছে, কাজ সংস্কার একবার হইলে মানে ওই রাধাকৃষ্ণ মন্দিরটা ওটা আগে করেছে, ওটা প্রথম নমুনা করেছে। তারপরে আবার এই যে এই যে এই সামনে একটা দুর্গা মন্দির আছে, এই দুর্গা মন্দিরটাই আমরা জানি নাকি এটা দুর্গা মন্দির বটে বলে, নিয়ে এটা দুর্গা মন্দির বটে। আর ওপরটা রঘুনাথ মন্দির, পাহাড়ে উঠতে হবে রঘুনাথ মন্দির, ওটা তো কাজ হয়েছে। আর ওই যেটা কল্যাণস্বরী মন্দিরটা যেটা পার্কিং কাটছে, ওটা হয়েছে কল্যাণস্বরী মন্দির। রাধাকৃষ্ণ মন্দির থেকে আগে আগে যে যাচ্ছে ওটা কঙ্কাল কালী মন্দির ওঠে, হ্যাঁ পাথরের মন্দিরটা, ওটা সবার থেকে আলাদা, ওটা কঙ্কাল। আচ্ছা দাদা, এখানে জীবজন্তু আসে? জীবজন্তু আসে মানে দেখা মানে কমাই পাওয়া যায়, হাতি টাতি আসে? হাতি নাই, হাতি নাই, বাঘ নাই, তোমার ভালুক নাই। আচ্ছা, আর এখানে সবথেকে ভালো থাকার ইকো রিসর্ট কোনটা, মানে কোন এই রিসর্ট থাকার জায়গা? রিসর্ট এই যেতে এই রিসর্ট নামগুলো একটু বলো ভালো। এটা চারুলতা, চারুলতা খুব ভালো, ভালো থাকা খাওয়া ভালো, এখানেই থাকো। এইখানে আমি দুর্গাপূজার থেকে এখানে আমরা যাচ্ছি এখন দুর্গা মন্দিরে, জঙ্গল ধরে আমরা যাচ্ছি দুর্গা মন্দির। এটা হচ্ছে এই গড়পঞ্চকোটের দুর্গা মন্দির। এই ডান হাত ধরে চলো, আর বাঁ হাত দিয়ে এই রাস্তাটা চলে গেছে রঘুনাথ মন্দির, এটা পাহাড়ে উঠতে হবে। আমরা এটা গেলাম না, আমরা হাতের কাছেরটা এটা ঢুকে গেলাম জঙ্গলের মধ্যে। সেদিনকে পাখিপাড়ের ভেতর একটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটেছি, এটাও চিত্র দিয়ে ওনার যে করে রাখা ভাস্কর্যগুলো সেটাও আমরা হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে দেখতে গেছি। হ্যাঁ, দেখলে আমরা মন্দির দেখতে যাচ্ছি, মানে মন্দির মন্দির হচ্ছে এটা প্রাচীন ধ্বংসপ্রাপ্ত মন্দির, সেগুলোকে সংস্কার করে কোন দিক কোনো রকমের দাগ করানো হয়েছে। ওই দেখো ওখানে একটা কী দেখছি, ওইটাই, হ্যাঁ এগুলো যখন মানে ঠিকঠাক ছিল তখনকার এগুলো চলাচলের রাস্তা ঠিকঠাকই ছিল, এখন এগুলো জঙ্গল হয়ে গেছে। সেই প্রাচীন টেরাকোটার কাজ। এখানে এই থামগুলো দেখা যাচ্ছে, যে নিচের যে মন্দিরগুলো সেই সেই থামগুলো এখন ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখানে তাও আছে, ক্ষয়ে গেছে এগুলো, এগুলো ক্ষয়ে গেছে, তাও যে রেখে দিয়েছে এইটাই না, এগুলো সংস্কার হচ্ছে। তো এটা ছিল দুর্গা মন্দির বন্ধুরা, এই হলো দুর্গা মন্দির, এটা একটা টিলার উপরেই দুর্গা মন্দির। এই একটা টিলার উপরে দুর্গা মন্দির, যেটা জঙ্গল এখন জঙ্গলের রাস্তা হয়ে গেছে, সেইখানে আমরা এই দুজনকে পেলাম, ওনাদের সাথে একটু কথা বলবো। ওনারা এসেছেন কলকাতা থেকে? ওনারা কলকাতা থেকে এসেছেন, ওনারা একটু আগে জয়চণ্ডী পাহাড়ের চড়ে এসেছেন, ওনাদের দুজনেই খুব স্ট্যামিনাও আছে। এই জায়গাটা দেখে আপনাদের কেমন লাগলো একটু শেয়ার করুন। নতুন জিনিস সবসময় ভালো, এই নতুন সরি পুরোনো জিনিসের তার একটা আলাদা ইজ্জত আছে, একটা তার ঐতিহাসিক গুরুত্ব আছে, কিন্তু বর্তমান অবস্থায় অবহেলায় সেগুলো সব নষ্ট হয়ে গেছে,
যাই হোক, তাও এরা রিপেয়ার করার চেষ্টা করছে, কিন্তু পুরনো যে জিনিসগুলো কারুকাজ ছিল সেগুলো তো আর রাখা সম্ভব না, সেগুলো পোড়ামাটির কাজ। বন্ধুরা, গড় পঞ্চকোটে আসলে এই অফবিট দুর্গা মন্দিরটা দেখতে অবশ্যই আসবেন। এটা একটু ভিতরে পাহাড়ের রাস্তা ধরে উপরে আসবেন, একটু জঙ্গল পেরোতে হবে, কিন্তু একটা দারুণ দুর্গা মন্দির পাবেন, খুব সুন্দর লাগবে। এখন আমরা যাব আসানসোলের দিকে, সেখান থেকে বাড়ি চলে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা বাইকার ব্লগার কাপল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। বেশি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করবেন। কিন্তু বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।